নমস্কার বন্ধুরা বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত বর্ষার দিনে এরকম মুচমুচে স্প্রিং অনিয়ন খেতে কার না ভালো লাগে আজ তোমাদের সাথে মুচ স্প্রিং অনিয়নের রেসিপি শেয়ার করবো আওয়াজ শুনেই বুঝতে পারছ কতটা ক্রিস্পি হয়েছে তার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর দেখো এইভাবে রিং করে কেটে নিয়েছি আমি তোমাদের সাথে পেঁয়াজ কাটাটা কিভাবে কেটে নিতে হয় সেটা শেয়ার করলাম না তোমরা অনেকেই জানো কীভাবে পেঁয়াজটা কাটতে হয় এবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য বেসন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হিং লবণ আর নিয়ে নিয়েছে কর্নফ্লাওয়ার এক চামচ দেখো ব্যাটারটা ঠিক এইভাবে করে রেডি করে নিয়েছি খুব পালদাল নয় আবার খুব ঘনও নয় পেঁয়াজের গায়ে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে করে ব্যাটারটা সুন্দরভাবে গায়ে লেগে থাকে পেঁয়াজের গায়ে এভাবে ব্যাটারে ডুবে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ব্রেড কাম ব্যবহার করিনি তোমরা চাইলে ব্রেড কামও ব্যবহার করতে পারো ব্রেড কাম বা ডিম ছাড়ায় যে এত সুন্দর ক্রিস্পি অনিয়ন রিং বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে এই রিং অনিয়নগুলোকে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে চায়ের সাথে এটা ভীষণই খেতে ভালো লাগে আর টমেটো সসের সাথে তো আরও সুন্দর লাগে খেতে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ